সালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান আল-আমিন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এই পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। সো বন্ধুরা, গত পর্বে মানে গত ভিডিওতে আমি আপনাদেরকে 24 ইঞ্চি একটা প্যানেল, যে প্যানেলটা মোস্টলি যে চাইনিজ ব্র্যান্ডের এলইডি টিভিগুলো রয়েছে সেগুলোতে থাকে, সেটা নাম্বার হচ্ছে HV236WHB-N00। সো সেই প্যানেল মেরামতেরই সেম একটা প্যানেলের মানে এটা হচ্ছে সেকেন্ড পার্ট একটা ভিডিও। তো আমি আপনাদেরকে সেই ভিডিওতে বলেছিলাম যে সেকেন্ড পার্ট ভিডিও আপলোড করব এবং সেইখানে বিস্তারিত কাজের ভিডিও মানে কাজ আপনাদেরকে দেখাবো এবং প্রবলেম এবং সেটা কীভাবে সলিউশন করা যায় সেই বিষয়ে দেখাবো। সো বন্ধুরা, সেই সেকেন্ড পার্ট ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি যে ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন, কেননা মোস্টলি যে 24 ইঞ্চি এলইডি টিভি চাইনিজ ব্র্যান্ডের রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই এই প্যানেলটি ব্যবহার করা হয়ে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আমরা সাধারণত ফেস করে থাকি। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার ভিডিওতে লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনার মূল্যবান একটা মন্তব্যের আশা করি। তো ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বন্ধুরা, যারা এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান অনলাইন অথবা অফলাইনে, তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সো বন্ধুরা, চলুন কাজটি দেখানো যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে 24 ইঞ্চি চাইনিজ সনি একটা এলইডি টিভি, তো এইটার প্রবলেমটা দেখতে পাচ্ছেন। আমি টিভিটিকে অলরেডি অন করে রেখেছি, অন অবস্থায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা টোটালি হোয়াইট স্ক্রিন, কিন্তু এর সঙ্গে একটা হোয়াইট বার দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই বারটা কিন্তু মুভিং করছে, আপনারা ভালো করে খেয়াল করুন, এই বারটা কিন্তু আমাদের মুভিং করছে, এই হোয়াইট বারটা এটা কিন্তু মুভিং করছে। সো বন্ধুরা, আমি যদি টিভিটিকে আবার স্ট্যান্ড বাই করি, টিভিটিকে আবার ভালো করে যদি অন করি, অন করার পর যদি আমি আবার রেজাল্টটা আবার দেখি বন্ধুরা, দেখতে পারলাম আমাদের রেড ইন্ডিকেটর চলতেছে, টিভিটি বন্ধ হয়ে গেছে। তো এই টিভিটিকে যদি আবার স্ট্যান্ড বাই রিলিজ করি, স্ট্যান্ড বাই রিলিজ করার পরে এখানে ব্লু লাইট জ্বলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পার্টিকেল বার এসে দেখতে পাচ্ছেন, এখানে সিনটাউনটা এখানে একটা বার। সো আবার হোয়াইট হয়ে গেছে, হোয়াইট হওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা হোয়াইট বার, এই বারটা কিন্তু এখন মুভিং করছে। সো বন্ধুরা, এই প্রবলেমটাকে কীভাবে সলভ করা যায় সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সেই জন্য বলবো যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত ইনফরমেশনের জন্য। তো এটার জন্য আমাদের মূলত প্রত্যেকটা টিভি কাজ করার পূর্বে তো সিমটমটাকে ভালোভাবে ভেরিফাই করা দরকার, কারণ সিমটমের উপরে অনেক সলিউশন ডিপেন্ড করে। সো বন্ধুরা, এটা কীভাবে সলিউশন করব সেইটা সলিউশন করার জন্য আগে আমাদের টিভিটিকে টোটালি ওপেন করে নেওয়া লাগবে। ওপেন করার পর আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে টিভিটি রয়েছে, টিভিটিকে টোটালি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক লাইটগুলো কিন্তু জ্বলছে। আমি যদি আবার সিমটমটা আপনাদেরকে দেখাই, আসলে একা একা কাজ করে একা একা ভিডিও করা আসলে অনেকটা কষ্টকর। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমটা কিন্তু একই ছিল। সো একই থাকার পরও আমি যদি সরি, আমাদের প্রবলেম হয়ে গেছে, আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করার বন্ধুরা আমি আবার টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করলাম। স্ট্যান্ড বাই রিলিজ করার পরে প্রবলেমটা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রবলেমটা সেম আগের মতো কি না, এখানে দেখেন ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমটা কিন্তু সেম আগের মতো, এই হোয়াইট বার এটা কিন্তু মুভিং করছে। সো বন্ধুরা,
ফার্স্ট একটা কাজ করার পূর্বে আপনাকে প্রবলেম প্লাস আপনাদের যে প্যানেলের সমস্যা, এটা প্যানেলের সমস্যা না মাদারবোর্ডের সমস্যা, সেই বিষয়ে খেয়াল করতে হবে। এটা বুঝতেই পারছেন আমাদের এটা মূলত প্যানেলের সমস্যা, আর এটা যেহেতু একজন টেকনিশিয়ানের কাছ থেকে এসেছে, ফার্স্ট টাইম এটাকে ভালোভাবে ভেরিফাই করতে হবে যে এটার সলিউশনটা কী। তো বন্ধুরা, এখানে আমি যদি আপনাদেরকে টিকনটা দেখাই, এটা টিকনের নাম্বারটা, এটা টিকনের নাম্বারটা হচ্ছে HV236WHB-N00। তো এই প্যানেলে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সাইড কফ রয়েছে, তো সাইড কফ অনেক সময় পুড়ে যায়, শর্ট হয়, বিভিন্ন ধরনের সিনটম আমরা দেখতে পাই। আমাদের যে টিকনে ডিসি টু ডিসিআইসি সহ অন্যান্য কম্পোনেন্টস মোটামুটি তুলনায় অনেক কম খারাপ হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডিসি টু ডিসিআইসিটা, বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে একটু ক্লিয়ার করে যদি দেখাই, এখানে ডিসি টু ডিসিআইসিটা আমাদের কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এই জন্য আগে প্রত্যেকটা কম্পোনেন্টস ভালোভাবে ভেরিফাই করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিসি টু ডিসিআইসিটা কিন্তু আমাদের পুড়ে গেছে। সো বন্ধুরা, তারপরেও ভোল্টেজ ভেরিফাই করার কোনো কিছু নাই, তো যেহেতু ডিসি টু ডিসিআইসিটা পুড়ে গেছে, সেই জন্য আমরা দেখব যে আমাদের যে সাইড কফটা রয়েছে আমাদের প্যানেলে, সাইড কফটা ওকে রয়েছে কি না। যদি সাইড কফে মূলত প্রবলেম থেকে থাকে বা বার্ন আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমাদের ডিসি টু ডিসিআইসি চেঞ্জ করে তো লাভ হবে না। সেই জন্য ফার্স্ট টাইম আমরা প্যানেলটাকে ওপেন করব, ওপেন করে দেখব যে আমাদের সাইড কপাকে রয়েছে কি না। সাইড কপাকে থাকার পর পরবর্তীতে আমরা এই ডিসি টু ডিসিআইসির যে সেকশনটা রয়েছে, এই সেকশনটাকে ওকে করব। ওকে করার পরে দেখব যে আমাদের টিভিটির প্রবলেমটা কী এবং এটা কীভাবে সমাধান করা যায়। সো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি প্যানেলটাকে ওপেন করে নিব, ওপেন করে দেখব যে আমাদের সাইড কপটা ওকে রয়েছে কি না, দেন নেক্সট সিস্টেমে যাব। সো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন আমি যে প্যানেলটি রয়েছে, প্যানেলটিকে টোটালি উপরের যে ব্যাক কভারটা রয়েছে সেটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে আমাদের কপটাকে যদি আমি ভালোভাবে ভেরিফাই করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে কপটা রয়েছে, কপটা কিন্তু আমি বার্ন দেখতে পাচ্ছি না। এটা এমনিতে মনে হচ্ছে যে ভালো রয়েছে, এই কপটাও রয়েছে, দুইটা কপি আমি ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে এখানে কোনো পুরা বা ড্যামেজ এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা, এখন আমাদের যে নেক্সট স্টেপটা রয়েছে সেই নেক্সট স্টেপে আমরা যাব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডিসি টু ডিসিআইসিটা রয়েছে, এটা যেহেতু ফার্স্ট টাইমই দেখেছি যে এটা নষ্ট হয়ে আছে, সো আমরা এই ডিসি টু ডিসিআইসিটাকে ওপেন করব। ওপেন করার পরে যদি ডিসি টু ডিসিআইসি নতুন থাকতো তাহলে আমি এইখানে একটা ডিসি টু ডিসিআইসি লাগিয়ে দিতাম এবং পরবর্তীতে রেজাল্টটা দেখতাম। সো বন্ধুরা, যেহেতু আমার কাছে এটি ডিসি টু ডিসিআইসিটা সেম নেই, সেক্ষেত্রে আমি এটাকে বিকল্পভাবে মডিফাই করব এবং সেই মডিফাইটাও আপনাদেরকে দেখাবো। ফার্স্ট টাইম এই আইসিটাকে আমি রিমুভ করব, যেহেতু এই আইসিটা এখানে পুরা রয়েছে। সো বন্ধুরা, এটা যেহেতু আমরা বাহ্যিকভাবে না দেখতাম, তো সেক্ষেত্রে আমাদের ডিসি টু ডিসিআইসিটা ভালো বা খারাপ সেটা কীভাবে বুঝতাম, সেটা কিছু সূত্র রয়েছে বা কিছু মেজারমেন্টের মাধ্যমে, এইখানে যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলো মেজারমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই আইসিটা খারাপ অথবা ভালো। তো সেগুলো বিস্তারিত আসলে এই 10-15 মিনিটের ভিডিওতে বলা পসিবল না। আমার স্টুডেন্ট যারা আমার এখান থেকে কাজ শিখতে চান, আমি তাদেরকে বিস্তারিত দেখাবো। তবুও আমি আপনাদেরকে এই যে টিকনটা রয়েছে এইখানে যদি আমি কিছু ভোল্টেজকে মেজার করে দেখি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলের যে ভিসি সাপ্লাইটা, এটা কিন্তু মিটারে, সরি বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, আমাদের যে প্যানেলের ভিসিসি সাপ্লাইটা 12 ভোল্ট, এটা কিন্তু আমাদের মিটারে 12 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে যদি, সো বন্ধুরা আমি যদি এইখানে অন্যান্য ভোল্টেজকে এইখানে মেজার করি, বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন ডিভিডিডি ভোল্টেজটা, এটা আমাদের মূলত 3.3 ভোল্ট থাকার কথা, কিন্তু আমরা মিটারে দেখতে পাচ্ছি 2.3 ভোল্ট, এটা কিন্তু আমাদের ড্রপ হয়ে গেছে। এবং অন্যান্য যে ভোল্টেজ রয়েছে, এখানে আমরা যদি দেখি ভিজিএস ভোল্টেজটা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিজিএস ভোল্টেজটা দেখাচ্ছে 10 ভোল্টের মতো, এবং আমাদের এভিডিডি ভোল্টেজটা
এইখানে আইইউভিডিডি ভোল্টেজটাও রয়েছে 11 ভোল্ট। এর মানে আমাদের যে ভোল্টেজ এইখানে মোটামুটি থাকার কথা সবগুলো ভোল্টেজ কিন্তু আমরা একুরেট দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা, ফার্স্ট টাইম আমরা কী করবো, এই আইসিটাকে রিমুভ করবো এবং এই ডিসি টু ডিসি সেকশনটাকে মডিফাই করবো। মডিফাই করার পরে দেখবো যে আমাদের প্যানেলটা রিপেয়ার করা পসিবল হয় কি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে স্কেলারটি রয়েছিল, স্কেলার থেকে আমি আইসিটিকে রিমুভ করি এবং আইসিটিকে রিমুভ করার পরে আমাদের যে অন্য একটা স্কেলার থেকে আমি এইখানে ভোল্টেজ বাইপাস করার মাধ্যমে আমাদের যে ডিসি টু ডিসি সেকশনটা রয়েছে সেটাকে ওকে করেছি। ওকে করার পরেও কিন্তু আমাদের প্যানেলে কোনো ধরনের গ্রাফিক্স আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু আমরা হরিজন্টালি আপনার লাইন দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, এটার যে প্রবলেমটা এটাকে ফাইন্ড আউট করার পর আমি দেখতে পাচ্ছি আমাদের যে সোর্স কপটা রয়েছে, এই সোর্স কপটা এইখানে একটা স্পার্কিং রয়েছে। আসলে খালি চোখে দেখা অনেকটা কঠিন ব্যাপার, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই স্পার্কিংয়ের কারণে আসলে আমাদের প্যানেলটা প্রবলেম হচ্ছে। তো এটাকে রিপেয়ার করা যায় কি না সে বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। সেই সঙ্গে প্লাস এটার যে স্পার্কিংটা রয়েছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা, বিষয়টা অনেকটা কষ্টসাধ্য, তারপরেও আমি একটু দেখা। বন্ধুরা, এইখানে দেখেন, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমাদের যে কফটা রয়েছে, কফের এইখানে স্পার্কিং আমরা দেখতে পাচ্ছি। দেখেন বন্ধুরা, আমি আসলে ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইখানে দেখেন একটা স্পার্কিং কিন্তু আমরা কফের মধ্যে দেখতে পাচ্ছি। সো এই স্পার্কিংয়ের কারণে আমাদের এই কফটা পুড়ে যাওয়ার কারণে আমাদের মূলত প্রবলেমটা হয়েছে। আমি আপনাদেরকে আরেকটু দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই পুড়ে যাওয়ার কারণে আমাদের মূলত প্রবলেমটা হচ্ছে। সো এইটা রিপেয়ার করা পসিবল কি না, যদি মূলত আমি আসলে দেখতে পাচ্ছি স্পার্কিংয়ের কারণে আমাদের যে ডিসি টু ডিসি আইসিটা রয়েছে, এই ডিসি টু ডিসি আইসিটা নষ্ট হয়ে গেছে এবং আমাদের বর্তমানে এই কফটা রয়েছে, এই কফটা অনেক হিট হচ্ছে। তো আমি এটাকে দেখব যে আসলে পসিবল হয় কি না এটাকে রিপেয়ার করার। সো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে প্যানেলটি রয়েছে, এই প্যানেলটিতে আমি আপনাদেরকে একটু আগে দেখলাম যে আমাদের কফটা যে ছিল, এই কফটা কিন্তু পুড়ে যাওয়ার কারণে আমাদের প্রবলেমটা হচ্ছিল। আমি এই পুড়ে যাওয়া অংশটুকুকে দেখেন ভালো করে ক্লিন করেছি। ভালো করে ক্লিন করার পরে আমাদের যে সাইড কফটি রয়েছে, সাইড কফে ভোল্টেজকে বাইপাস করেছি। দেখতে পাচ্ছেন না বন্ধুরা, ভোল্টেজকে বাইপাস করার পরে এখন যদি আমাদের টিভিটি রয়েছে, এই টিভিটিকে অন করে দেখি যে আমাদের কাজের রেজাল্টটা কী। আসলে আমি জানি না যে আমাদের কাজটি ওকে হয়েছে কি না, কারণ আমি মূলত আপনাদের কাছ থেকে হাইড করার জন্যে ভিডিও পোস্ট করিনি। মূলত একা একা কাজ করছি এবং একা একা ভিডিও করছি। কাজ করার জন্যে একা আসলে ভিডিও করা, কাজ করা পসিবল না, সেই জন্য আমি পোস্ট করে কাজ করার পর আপনাদের সঙ্গে সবগুলো বিষয়ই কিন্তু শেয়ার করছি। সো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। প্লাস যদি কেউ সাবস্ক্রাইব এখন পর্যন্ত করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আমি অলরেডি আমাদের টিভিটিকে 220 ভোল্ট ইন করেছি। ইন করার পরে এখন যদি আমি টিভিটি স্ট্যান্ডবাই রিলিজ করি, স্ট্যান্ডবাই রিলিজ করার পর যে আমাদের কাজের রেজাল্টটি, সেই কাজের রেজাল্টটি যদি দেখি বন্ধুরা, আমি আমার টিভিটিকে স্ট্যান্ডবাই রিলিজ করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টিভিটিতে কিন্তু ছবি চলে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের টিভিটিতে কিন্তু পিকচার চলে এসেছে, এর মানে আমাদের টিভিটি কিন্তু টোটালি ওকে হয়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আসলে ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যারা সিআরটি টিভির কাজ করেন, এলইডি টিভির কাজ শিখতে চান, তাদেরকে বলবো যে এলসিডি এলইডি টিভির কাজ শেখার জন্য, বিস্তারিত বোঝার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।